আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, বাংলাদেশে বহু আলেম রয়েছে, বহু বক্তা রয়েছে, যাদের বয়ানে অনেক মানুষ পরিবর্তন হয়, আবার অনেক মানুষ খারাপও হয়ে যায়। যেসব আলেমগণ কুসংস্কার বিশ্বাস করে, শিরিক বিশ্বাস করে, বেদাত করে যায়, তাদের মাধ্যমে অন্যান্য মানুষগণ মূর্খ হয়ে যায়, তারা হারাম কাজে লিপ্ত হয়ে যায়, আবার ভালো কিছু আলেমদের দ্বারা এসব আলেমদেরকে প্রতিহত করা হয়, মানুষকে আহ্বান করা হয় সঠিক পথে, ইসলামের পথে। কিন্তু এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত বয়ান হচ্ছে, আমরা কেন পরিবর্তন হতে পারছি না? একটি ঘটনা শুনো। উপমহাদেশে প্রখ্যাত আলেম এবং সংস্কারক ইসমাইল শহীদ রহিমুল্লাহ, তিনি একদিন দিল্লির এক মসজিদে কয়েক ঘন্টা বয়ান করলেন। তার বয়ান ছিল হৃদয়গ্রাহী। যখন তার বয়ান শেষ হলো, তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন। হঠাৎ করে একজন লোক দৌড়িয়ে আসলো। সে লোকটি হাঁপাতে হাঁপাতে তাকে বলল, ইসমাইলের বয়ান কি শেষ হয়ে গিয়েছে? ওই লোকটি ইসমাইল রহিমুল্লাহকে চিনত না, তাই তিনি ইসমাইল রহিমুল্লাহকে বলছেন, ইসমাইলের বয়ান কি শেষ হয়ে গিয়েছে কিনা। তখন ইসমাইল রহিমুল্লাহ বললেন, হ্যাঁ, এইমাত্র শেষ হয়ে গিয়েছে। তখন গ্রাম্য লোকটি আফসোস করল। যখন চলে যেতে লাগলো, তখন ইসমাইল রহিমুল্লাহ তাকে ডাক দিলেন এবং বললেন, আমি হলাম ইসমাইল। তখন সে লোকটি অনেক খুশি হলো। তারপর ইসমাইল রহিমুল্লাহ কি করেছে জানেন? পাক্কা দুই ঘন্টা তাকে বয়ান শুনালেন, তাকে তৃপ্তি সহকারে ভালো ভালো উপদেশ দিলেন, আলহামদুলিল্লাহ। এবার চলুন বর্তমান মাহফিলের দিকে। আমাদের মাহফিলের দিকে দৃষ্টিবদ্ধ করলে বক্তারা তাদের নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য কৃত্রিম সুর দিয়ে বিভিন্ন গানের মাধ্যমে অতি প্রাঞ্চল ভাষায় ওয়াজ করে যায়। কিন্তু বক্তাদের মধ্যে একটি প্রতিযোগিতা চলে, কার মাহফিলে কত সুন্দর হয়, কার মাহফিলে কত বেশি মানুষ হয়, এসব নিয়ে তারা গর্ব অহংকার করে। আর আমাদের মধ্যে যারা ভিডিও নির্মাতা, যারা লেখালেখি করে বা ছোটোখাটো বক্তা, তারা কি করে? ফেসবুকে এসব আলেমদের নিয়ে ট্রোল করে, মানুষদের মাঝে ফিতনা ছড়ায়। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কি বলেছে তা নিয়ে ভিডিও বানায়, লেখালেখি করে, আর সাধারণ মানুষ লাইক কমেন্ট করে যায়, শেয়ার করে যায়, আর এরই মাধ্যমে আমাদের ইখলাস কেড়ে নেয়। এত এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত এত দিনই লেখা হচ্ছে, অথচ মানুষ কেন হেদায়েত পাচ্ছে না? কেন মানুষের আত্মার পরিশুদ্ধি হচ্ছে না? এর অন্যতম কারণ হল বক্তা ও লেখকদের ইখলাসের অভাব। ইখলাস মানে যে কোনো কাজ কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করা, তাতে লোক দেখানো কোনো কিছু না থাকা। আজকাল কোনো কোনো বক্তা ও লেখকগণ এমন বিষয়ে কথা বলে যেটা সে নিজেও করে না এবং মানুষকে শুধু বলেই যায়, উৎসাহ যোগায় না। কিছু কিছু মশলা আছে, সেসব বিষয় কেবল ফতোয়া দেয়। যে সকল হাদিস রয়েছে, কিয়ামতের হাদিস এসবের সম্পর্কে, যেমন জিহাদের হাদিস, এইসব সম্পর্কে মানুষ খুব কম আলোচনা শুনে এবং বলে। মৃত্যুর ব্যাপারও মানুষ মৃত্যুকে ঘৃণা করে, কিন্তু এটি তো বাস্তব, মানুষ শুনতেই চায় না মৃত্যু সম্পর্কে, জিহাদের সম্পর্কে, কিয়ামতের সম্পর্কে। অতএব যার কাছ থেকে আমরা দিন শিখছি, আমাদের উচিত যাচাবাছাই করা। আমরা ওয়াজ শোনার পর কি করি? নিজেদের মধ্যে আমল করি না, আত্মশুদ্ধি করি না, আত্মসমালোচনা করি না। আমরা কেবল ওয়াজ মাহফিলে যাই, অমুক বক্তা
বেশি বেশি কাঁদায়, অমুক বক্তা বেশি বেশি হাসায়, অমুক বক্তার সুন্দর সুর, আবার অমুক বক্তা নাচানাচি করে এবং শ্রোতাদেরকেও নাচানাচি করায়। এইসব এইসবের মাধ্যমে আমরা কি শিখছি, মানুষদের কি শেখাব? এক্ষেত্রে আলেম বাছারের জন্য কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো আলেমের দিনের গভীরতা, ব্যাপক জ্ঞান থাকা। দ্বিতীয়ত হলো সমাজ জীবনের হাল হাকিকত সম্পর্কে মোটামুটি সচেতন থাকা। তিন নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভীতি থাকা। চার নম্বর হলো নির্লোভ, নির অহংকারী হওয়া। পাঁচ নম্বর হলো দুনিয়াবি জীবনে আসক্তি না থাকা। ছয় নম্বর হলো যে কোনো মাসাইল শ্রেষ্ঠ তিন যুগের সাহাবি, তাবি বা তাবে তাবিদের সম্পর্কে ভালো মত থাকা, ভালো গবেষণা থাকা। আট নম্বর হলো হাদিয়া ব্যাপারে আসক্ত না থাকা, অনেকে আছে চুক্তি করে, বাজেট করে। নয় নম্বর হলো হক কথা বলতে দ্বিধা না করা। আরও অনেক অনেক রয়েছে, এসব বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।